যে কোনো দিন আন্দোলনের রূপরেখা প্রকাশ বলছে গয়েশ্বর। বাংলাদেশের ঈশান কোণে মেঘ দেখতে পাচ্ছেন ডাক্তার জাফরুল্লাহ। জানিয়ে দেব দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ায় দেশের এই অবস্থা বলছে মির্জা ফখরুল। আরও জানিয়ে দেব মোশারফ মুক্ত ফরিদপুর কন্দল মুক্ত নয়। এবং সর্বশেষ জানিয়ে দেব শ্রীলঙ্কায় রাজাপাকসেরা যেভাবে বীর যোদ্ধা থেকে খলনায়ক হয়ে গেলেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ফরিদপুর টিভিতে। যে কোনো দিন আন্দোলনের রূপরেখা প্রকাশ বলছে গয়েশ্বর। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে বিভিন্ন দলের নানামুখী চিন্তা থাকতে পারে, তবে সরকারের ফ্যাসিবাদী আচরণ সবাইকে দ্রুত ঐক্যবদ্ধ করছে। জাতীয় ঐক্যের ভাবনা চলমান, শুধু বর্তমান সরকারকে পদত্যাগ করলে হবে না, সংসদও ভেঙে দিতে হবে। আন্দোলনে আঘাত এলে পাল্টা আঘাত করতে হবে, এই সরকার চলে গেলে পুলিশই নিরপেক্ষ নির্বাচন করতে বাধ্য হবে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যেন কোনোভাবে নির্বাচন করতে দেওয়া হবে না, বিদেশি শক্তিরাও এখন লজ্জিত। একদলের সঙ্গে বন্ধুত্ব মানে দেশের সঙ্গে বন্ধুত্ব থাকে না, এটি তারা উপলব্ধি করতে পেরেছে। দেশের অর্থনীতির অবস্থা নাজুক উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র বলেন, 200 কোটি টাকার প্রকল্প 500 কোটি খরচ করা হচ্ছে, ঋণের টাকা সুদের টাকা ফেরত দেওয়া শুরু করলে কিভাবে চলবে। বাংলাদেশের ঈশান কোণে মেঘ দেখতে পাচ্ছেন না ডাক্তার জাফরুল্লাহ। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী শ্রীলঙ্কার প্রসঙ্গ টেনে সরকারের উদ্দেশ্যে বলেছেন, শ্রীলঙ্কার জনগণের তুষের আগুন যে বিস্ফোরণে পরিণত হবে তা বিশেষজ্ঞরা ধারণা করতে পারেননি। একটি সুন্দর শিক্ষিত দেশের জনগণ হঠাৎ করে ফুঁসে উঠবে এটা কেউ ভাবতে পারেনি, তাই আওয়ামী লীগের জনগণের কথা ভাবা উচিত। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ভোজ্য তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। জাফরুল্লাহ চৌধুরী বলেন, দ্রব্যমূল্য কমানো কঠিন কিছু নয়, আগে আপনারা দুর্নীতি কমান তাহলেই হবে। মেগা প্রজেক্ট না করে আগে জনগণকে বাঁচান। দেশে ভোজ্য তেলের দাম বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, ঈশান কোণে মেঘ জমেছে, আপনারা রক্ষা পাবেন না, এখনো সময় আছে খোদার কাছে এবং জনগণের কাছে মাপ চান। তিনি বলেন, ভোজ্য তেলের দাম বেড়েছে কেজিতে 38 টাকা, তারা মনে করছে 2 টাকা তো কমই রাখা হয়েছে, 200 টাকা তো আর করা হয়নি, এই জাতীয় উপহাস দেশবাসী আর কত দেখবে। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জাফরুল্লাহ আরো বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, তা না হলে আপনাদের অবস্থাও শ্রীলঙ্কার মতো হবে, আপনি জনগণের কথা শুনুন, আমাদের নিয়ে বসেন। দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ায় দেশের এই অবস্থা বলছে মির্জা ফখরুল। জনগণের ভোটে জনপ্রতিনিধি তৈরিতে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আয়োজনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, 2014 সালের জাতীয় সংসদ নির্বাচন কেমন হয়েছিল তা জনগণ দেখেছে, জনগণ সেই নির্বাচন বর্জন করেছে, 154 জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ায় দেশের আজ এই অবস্থা। আগামীতে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে নির্বাচন পরিচালনা করতে হবে, যাতে জনগণের ভোটে জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়ে আসতে পারেন। শুক্রবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খাগড়াবাড়ি এলাকায় 2014 সালের 5ই জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের সময় সহিংসতায় নিহত ও আহতদের পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব আরো বলেন, আমাদের ঋণের বোঝা অনেক বড় হয়ে গেছে, শীঘ্রই এই সমস্যা বাড়বে, মুদ্রাস্ফীতি বেড়ে যাবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সত্য বলেছেন, উল্লেখ করে তিনি বলেন, তাদের দলের লোকগুলো দুর্নীতি করে টাকা লুট করেছে, এই ধরনের লোকগুলো তাদের দলে আছে, এ দলের এমপি মন্ত্রীরা দেশের টাকা লুট করে দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দিয়েছে। এ সময় বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সির সমালোচনা করে তিনি বলেন, মন্ত্রী নিজেই একজন বড় ব্যবসায়ী, বাংলাদেশের ব্যবসায়ীদের সম্পর্কে তার স্পষ্ট ধারণা থাকা উচিত ছিল, সরকারি মদতে আজ ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি করেছে। দ্রব্যমূল্য বাড়ার কারণে বাণিজ্য মন্ত্রী ও সরকারকে পদত্যাগ করা উচিত, তারা পুরোপুরিভাবে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। সর্বক্ষেত্রে দুর্নীতি লুটপাট স্বজনপ্রীতি ও ব্যর্থ রাষ্ট্র পরিচালনার দায়ে সরকারকে পদত্যাগ করা উচিত। এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর হোসেন, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সদর উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সহ জেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোশারফ মুক্ত ফরিদপুর কন্দল মুক্ত নয়। অবশেষে দীর্ঘ ৬ বছর পর ফরিদপুরে আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হলো। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এই সম্মেলনের মধ্য দিয়ে ইঞ্জিনিয়ার মোশারফ মুক্ত করা হয়েছে ফরিদপুর জেলাকে। নানা কারণে ফরিদপুরের সম্মেলন আলোচিত, বিশেষ করে ২০০৯ সালে আওয়ামী লীগ দ্বিতীয়বারের মতো সরকার গঠন করার পর ফরিদপুরের রাজনীতিতে একটা ব্যাপক পরিবর্তন ঘটে। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, ফরিদপুর আওয়ামী লীগের একটি প্রতীকী চিত্র। ফরিদপুরের রাজনীতির যেন সারা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির এক প্রতীক হয়ে উঠেছিল। ২০০৮ সালে নির্বাচনে ফরিদপুর থেকে মনোনয়ন পান ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন। নির্বাচনে বিজয়ী হওয়ার পর তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এ সময় মূল আওয়ামী লীগের বাইরে তিনি একটি প্যারালাল আওয়ামী লীগ গঠন করেন। বিএনপি, জামায়াত এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে লোকজনকে আওয়ামী লীগে জড়ো করেন। ফলে যারা দীর্ঘদিন ধরে ফরিদপুরে আওয়ামী লীগের জন্য ত্যাগ স্বীকার করেছে তারা কণ্ঠাসা হতে থাকেন, নানারকম মামলা হামলায় জর্জরিত হতে থাকেন। মূল আওয়ামী লীগ সেখানে বিরোধী দল, অন্যদিকে বিএনপি জামায়াত থেকে আসা আওয়ামী লীগ সেখানে সরকারি দলে পরিণত হয়। এরকম অবস্থা চলতে থাকে ২০১৯ সাল পর্যন্ত। ২০১৯ সালের মন্ত্রিসভা ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়নি। এরপর আস্তে আস্তে ফরিদপুরের রাজনীতিতে রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তন হতে থাকে। আস্তে আস্তে ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের প্রভাব বলায় ফরিদপুরে খর্ব হতে থাকে। এরপর সামনে আসে ফরিদপুরের ছাত্রলীগের দুই নেতার হাজার কোটি টাকা পাচারের ঘটনা। এর মধ্যে দিয়ে ফরিদপুরের রাজনীতিতে আস্তে আস্তে কণ্ঠাসা হতে থাকেন ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন। এক পর্যায়ে তার এপিএস এবং সর্বশেষ তার ভাইকেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থ পাচারের অভিযোগে গ্রেপ্তার করে। গতকাল যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সেই সম্মেলনে মোশারফপন্থী কাউকে দেখা যায়নি। তার নেতৃত্বে যে আওয়ামী লীগের বলয় গড়ে উঠেছিল সেই বলয় ভেঙে গেছে। মোশারফপন্থীরা এবার সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগ থেকে বাস্তবিক অর্থেই বিতাড়িত হয়েছেন। এর প্রেক্ষিতে ফরিদপুরের রাজনীতি নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। ফরিদপুরের রাজনীতি এখন মোশারফ মুক্ত হয়েছে। এই সম্মেলনের মাধ্যমে শামীম হককে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে ইশতিয়াক আরিফকে নির্বাচিত করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠল যে ফরিদপুরের রাজনীতিতে মোশারফপন্থীদের অপসারণের মধ্য দিয়ে কি আওয়ামী লীগ শক্তিশালী হল? আওয়ামী লীগে বিভক্তি কি কেটে গেছে? একথা ঠিক ফরিদপুরের সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগ সুস্পষ্ট একটি বার্তা দিয়েছে। সেই বার্তাটি হল, দলে অনুপ্রবেশকারী হাইব্রিডদের কোনো জায়গা নেই, তাদেরকে যে কোনোভাবেই দল এবার কাউন্সিলের আগে প্রতিহত করতে চায়, কেন্দ্রীয় নেতৃত্ব থেকে বের করতে চায়, বরং দলের ত্যাগী পরীক্ষিতদের সামনে আনতে চায়। কিন্তু আওয়ামী লীগের রাজনীতির আরেকটি চিত্র হল বিভক্তি অন্তর্কলহ। ফরিদপুরে আওয়ামী লীগ হাইব্রিড অনুপ্রবেশকারী মুক্ত হয়েছে, কিন্তু বিভক্তি মুক্তি হয়েছে কি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখা যাবে যে এই সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের কোন্দল এবং বিভক্তি কমেনি, বরং ফরিদপুরের রাজনীতিতে এখনো মূল কোন্দল জায়গা সেখানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ এবং যুবলীগের নেতা মুজিবুর রহমান চৌধুরী নিকচন। এই দুজনের বিরোধ ফরিদপুরের রাজনীতিতে একটি বড় ফ্যাক্টর। এই সম্মেলনে কাজী জাফরুল্লাহ উপস্থিত ছিলেন এবং কমিটি তিনি ঘোষণা করেন। অন্যদিকে মুজিবুর রহমান চৌধুরী নিকচন ফরিদপুরের রাজনীতিতে এখন বড় একটি ফ্যাক্টর হয়ে উঠেছে। আর তাই ফরিদপুরের রাজনীতি মোশারফ মুক্ত হলেও কোন্দল মুক্ত হয়নি বলেই মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শ্রীলঙ্কায় রাজাপাকসেরা যেভাবে বীর যোদ্ধা থেকে খলনায়ক হয়ে গেলেন। শ্রীলঙ্কা এখন এক সন্ধিক্ষণে এক তীব্র অর্থনৈতিক সংকট দেশটির ২.২ কোটি মানুষের জীবনে ওলটপালট ঘটিয়ে দিয়েছে। শ্রীলঙ্কার গৃহযুদ্ধে বিজয়ের পর রাজাপাকসেদের বীর হিসেবে বন্দনা করেছে অনেকেই, কিন্তু এখন শ্রীলঙ্কার সবচেয়ে ধিকৃত এবং সমালোচিত রাজনীতিকে পরিণত হয়েছেন। কিভাবে এরকম ঘটলো এবং এরপর কি ঘটতে যাচ্ছে? এপ্রিলের শুরু থেকে শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট গোটাভায়া রাজাপাকসে এবং তার ভাই প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপাকসের পদত্যাগের দাবি জানাতে থাকেন বিক্ষোভকারীরা। শ্রীলঙ্কার অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে দায়ী করা হচ্ছিল, কিন্তু এ সপ্তাহে পরিস্থিতি একেবারে নাটকীয় মোড় নিল। প্রথমত সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর মাহিন্দ্রা রাজাপাকসের সমর্থকরা হামলা চালানোর পর দেশজুড়ে তীব্র সহিংসতা ছড়িয়ে পড়ল। এরপর প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপাকসেকে পদত্যাগ করতে হলো। এক ডজনেরও বেশি রাজনীতিকের বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হলো। এর মধ্যে কিছু বাড়ি ছিল রাজাপাকসেদের। বিক্ষুব্ধ জনতা ৭৬ বছর বয়সী রাজাপাকসের সরকারি বাসভবনও ঘেরাও করেছিল, সেখান থেকে তাকে উদ্ধার করে আনতে হয়। এখন তিনি নিজের নিরাপত্তার জন্য শ্রীলঙ্কার উত্তর পূর্বে একটি নৌ ঘাঁটিতে গিয়ে লুকিয়ে আছেন। শ্রীলঙ্কার আদালত তার দেশ ত্যাগের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। যিনি দুইবার শ্রীলঙ্কার প্রেসিডেন্টও ছিলেন, তার জন্য এটি এক বিরাট অবমাননা। কিন্তু পদত্যাগ করে ক্ষমতা থেকে সরে দাঁড়ালেও মানুষের ক্ষোভ কমেনি। তার ৭২ বছর বয়সী ছোট ভাই প্রেসিডেন্ট গোটাভায়া
রাজাপাকসের পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীরা অটল, কিন্তু প্রেসিডেন্ট এখনো পর্যন্ত পদত্যাগের দাবি উপেক্ষা করেছেন। তবে তাকে বাধ্য হয়ে কিছু ছাড় দেওয়ার প্রস্তাব দিতে হয়েছে। প্রেসিডেন্ট গোটাভায়া রাজাপাকসে তার কিছু নির্বাহী ক্ষমতা পার্লামেন্টের কাছে হস্তান্তরের রাজি হয়েছেন। তিনি ঝানু রাজনীতিক রানিল বিক্রমাসিংহকে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করেছেন একটি সর্বদলীয় সরকার গঠনের লক্ষ্যে, কিন্তু তার রাজনৈতিক ভবিষ্যৎ এখনো সুতোয় ঝুলছে। অনেকে মনে করেন তাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা এখন সময়ের ব্যাপার মাত্র। ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর শ্রীলঙ্কা যখন এ যাবৎকালের সবচেয়ে শোচনীয় অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছে, তখন দেশটিতে এরকম রাজনৈতিক অস্থিতিশীলতা পরিস্থিতিকে আরো ভয়ঙ্কর করে তুলতে পারে। জিনিসপত্রের দাম যেরকম বেড়ে গেছে, খাদ্য এবং জ্বালানির যে সংকট তৈরি হয়েছে, তাতে জনগণ এখন ক্রোধে ফুটছে। এক দশকেরও বেশি সময় ধরে শ্রীলঙ্কার রাজনীতিতে ছিল যে পরিবারের বিরাট আধিপত্য, তাদের জন্য এটি এক বিরাট পতন। একসময় শ্রীলঙ্কার সংখ্যাগরিষ্ঠ সিংহলি জাতিগোষ্ঠীর কাছে মাহিন্দা রাজাপাকসে ছিলেন বীর নায়ক, কারণ তিনি প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে 2009 সালে তামিল বিদ্রোহীদের নির্মমভাবে দমনের মাধ্যমে 3 দশক ধরে চলা গৃহযুদ্ধের সমাপ্তি টেনেছিলেন। যুদ্ধ শেষ হওয়ার পর যেসব বড় বড় বিজয় শোভাযাত্রা এবং জনসভা হয়েছিল, সেগুলোতে তাকে সিংহলি বৌদ্ধ রাজাদের সাথে তুলনা করা হতো। রাজনৈতিক বিশ্লেষক কুশল পেরেরা বলেন, স্বাধীনতা উত্তর শ্রীলঙ্কায় তিনি ছিলেন সবচেয়ে জনপ্রিয় সিংহলি বৌদ্ধ নেতা। অনেকে তো তাকে এমনকি সম্রাট মাহিন্দ্রা বলেও প্রশংসা করত। কুশল পেরেরা 2017 সালে রাজাপাকসে দা সিনহালা সেলফি বলে যে বই লেখেন, তাতে এই দ্বীপ রাষ্ট্রের রাজনীতিতে রাজাপাকসে পরিবারের ভূমিকা এবং কিভাবে মাহিন্দ্রা রাজাপাকসে নিজেকে ক্ষমতার জন্য তৈরি করেছেন তা তুলে ধরেছেন। তার বাবা ছিলেন একজন সংসদ সদস্য এবং মাহিন্দ্রার সংসদে একজন বিরোধী নেতা থেকে 2004 সালে প্রধানমন্ত্রী হন। এক বছর পর তিনি যখন প্রেসিডেন্টের পদে আসীন হন, তখন তার ভাই গোটাভায়াকে প্রতিরক্ষা মন্ত্রী নিয়োগ করেন। গোটাভায়া শ্রীলঙ্কার সামরিক বাহিনী থেকে অবসরে যাওয়ার পর যুক্তরাষ্ট্রে নিভৃত জীবনযাপন করেছিলেন। তার জন্য এটা ছিল এক বিরাট রাজনৈতিক উত্থান। তিনি দেশে ফিরে তার ভাইয়ের সরকারে যোগ দিলেন এবং বিরাট খ্যাতি অর্জন করলেন তার নিষ্ঠুরতার জন্য। এরপর রাজাপাকসে পরিবারের আরো অনেক ভাই এবং আত্মীয় স্বজন সরকারে যোগ দিলেন। তবে রাজাপাকসে সাম্রাজ্যের মূল ব্যক্তি ছিলেন মাহিন্দ্রা, বলা যেতে পারে তিনি এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। এ পর্যন্ত দুই ভাইকে সবসময় ঐক্যবদ্ধই দেখা গেছে, কিন্তু সম্প্রতি তাদের মধ্যে সম্পর্কে ফাটল দেখা যাচ্ছিল, বিশেষ করে যখন গোটাভায়া তার ভাই মাহিন্দ্রাকে বিক্ষোভকারীদের দাবির মুখে পদত্যাগ করতে বলেন সবকিছুর দায় নিয়ে। মাহিন্দ্রা রাজাপাকসের জন্য এটি ছিল এক বিরাট অপমান, কারণ তিনি তার ছোট ভাই গোটাভায়াকে ক্ষমতায় এনেছেন। রাজনীতি থেকে এভাবে তাকে বিদায় নিতে হবে সেটা তিনি কখনো কল্পনাও করেননি। আসলে তরুণদের বিরাট প্রতিবাদ বিক্ষোভ দমনে তিনি ইতস্ত করেছিলেন। এরপর তার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল, তিনি পদত্যাগে বাধ্য হয়েছিলেন, বলেছেন কুশল পেরেরা। তবে মাহিন্দ্রার বড় ছেলে নামাল দুই ভাইয়ের মধ্যে এরকম কোন দ্বন্দ্বের কথা অস্বীকার করেছেন। মাহিন্দ্রা রাজাপাকসের পদত্যাগের আগে এই সপ্তাহে তিনি বলেছিলেন, তবে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে নিশ্চয় নীতিগত প্রশ্ন পার্থক্য ছিল। নামাল রাজাপাকসে বলেন, তার বাবা মাহিন্দ্রা রাজাপাকসে সবসময় কৃষক এবং জনগণের পক্ষে ছিলেন। অন্যদিকে গোটাভায়া রাজাপাকসে ক্ষমতাসীন দল LLPP-র মূল সমর্থক এবং বৃহত্তর জনগোষ্ঠীর চেয়ে দোদুল্যমান ভোট টানতেই বেশি আগ্রহী ছিলেন। মাহিন্দ্রা রাজাপাকসে যে ক্ষমতা থেকে বিদায় নিয়েছেন তাতে হয়তো বিক্ষোভকারীরা খুশি, তবে গোটাভায়া রাজাপাকসেকেও ক্ষমতা থেকে তাড়াতে তারা দৃঢ় প্রতিজ্ঞ। তবে প্রেসিডেন্ট রাজাপাকসের সমর্থকরা এরকম পদত্যাগের সম্ভাবনা নাকচ করে দিচ্ছেন। বাইরে বিশৃঙ্খলা চলছে বলে হতে পারে এর যৌক্তিক কারণ আছে, আমরা সবাই তা মানছি। তার মানে এই নয় যে প্রেসিডেন্টকে পদত্যাগ করতে হবে, বলেছেন সাবেক গণমাধ্যম মন্ত্রী নালাকা গোটা হেওয়া।